আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম, জাপানের কোবে সিটি থেকে। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো, যারা স্টুডেন্ট ভিসা জাপানে আসতে চাচ্ছেন কিংবা কোনো একটা এজেন্সি থেকে ফাইল প্রসেসিং করবেন কিন্তু আপনি এখন পর্যন্ত জানেন না যে আসলে কোন কোন সিটিগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জন্য বেস্ট হবে এবং সেই সাথে কোন সিটিগুলো থেকে ভালো সিওই ইস্যু হয়ে থাকে, কোন ইমিগ্রেশনগুলো বেশি ভালো, সেটা নিয়ে কথা বলবো। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি গতকালকে ভিডিও আপলোড করিনি, আসলে মাঝে মাঝে খুব বেশি ব্যস্ত থাকার লাগে। তো এখন থেকে আমি ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড করব। আর আসলে আপনাদের সাপোর্ট পেয়েছি অনেকটা, যার কারণে এতদূর পর্যন্ত আসা। আর আপনারা আসলে সাপোর্ট করেন বিধায় আমি নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আসলে জাপানে খুব ব্যস্ত জীবন, তারপর আমার খুব ভালো লাগে আপনাদের মাঝে কোনো কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরে। তো চলুন মেইন পয়েন্টে যাওয়া যাক। আসলে অনেকে বলে থাকেন কোন ইমিগ্রেশনে অ্যাপ্লাই করলে বা কোন সিটিতে অ্যাপ্লাই করলে আপনার সিওইটা বের হওয়ার সম্ভাবনা হচ্ছে 99% কিংবা 100%। এক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে। আপনার এখানে প্রথমত সিওই এর বিষয়টা ডিপেন্ড করে আপনি কোন এজেন্সি থেকে অ্যাপ্লাই করতেছেন। এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, কারণ আপনি যেমন তেমন একটা এজেন্সি থেকে যদি অ্যাপ্লাই করেন যাদের কাজ করার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই এবং এখানে আপনার ডকুমেন্টেশনটা আপনি যে যে পেপারসগুলো সাবমিট করবেন সেই পেপারসগুলো আসলে সবগুলা একবারে অরিজিনাল কি না এবং সবগুলো ঠিক আছে কি না সেটার উপর একটা ডিপেন্ড করে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মনে করেন যে আপনার ডকুমেন্টসগুলো এগুলা অরিজিনাল, সাপোজ আপনার একটা এনআইডি কার্ডে ভুল আছে সেই কার্ডটা তারা ফিক্স করে না দিয়ে তারা নিজেরাই তাদের যে গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের মাধ্যমে ডিজাইনটা করিয়ে নিয়ে সেটা দিয়ে কাজ চালিয়ে দেয়। আসলে জাপানের ইমিগ্রেশনে এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু ইজিলি ধরা পড়ে যায়, কারণ তাদের টেকনোলজি হচ্ছে হাই। জাপানের ইমিগ্রেশনে আপনি যে পেপারসটাই দেন না কেন সেই ডকুমেন্টসটা আপনার একবারে 100% অরিজিনাল হতে হবে। এক্ষেত্রে আপনার যদি সেটা ম্যানেজ করতে টাইম লাগে কিংবা আপনি কোনো একটা সাপোজ আপনার এনআইডি কার্ডটাতে প্রবলেম, সেই এনআইডি কার্ডটা আপনার ফিক্স করতে আপনি অরিজিনালটাই তুলবেন, যদি কিছু টাকা পয়সাও লেগে থাকে তা সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি যেটা ডকুমেন্টস দেবেন সেটা অরিজিনাল ডকুমেন্টসটাই দিবেন। এবং যদি সেক্ষেত্রে কোনো একটা ভালো এজেন্সি থেকে কাজ পাবেন, তারা দীর্ঘদিন থেকে সেই কাজের উপর অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই ছোটোখাটো ভুলগুলো হয় না, যার কারণে দেখা যাচ্ছে সেই সব এজেন্সি থেকে সিওই এর ইস্যুটা হয় খুব বেশি। এখন কথা বলবো, শুধু এজেন্সির উপরে ডিপেন্ড করে না সিওইটা, এখন আপনি জাপানে কোন কোন সিটিগুলো থেকে বর্তমানে খুব ভালো সিওই ইস্যু হচ্ছে এবং যে সিটিগুলোতে অ্যাপ্লাই করলে আপনার সিওই ইস্যু হওয়ার সম্ভাবনা 95%। গত এক বছর থেকে কয়েকটা ইমিগ্রেশন থেকে খুব ভালো সিওই ইস্যু হচ্ছে। তো প্রথমত হচ্ছে যে আপনার লিস্টে যদি আমি রাখি, প্রথমে হচ্ছে ওসাকা, কোবে, তারপর হচ্ছে নাগোয়া, সেন্দাই, কিয়োতো, এই পাঁচটা জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আসলে জাপানে আসার অনেকের স্বপ্ন থাকে কিন্তু অনেকে মূলত ভালো একটা এজেন্সিতে কিংবা ভালো একটা গাইডলাইন না পাওয়ার কারণে মূলত তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। অনেকজনে দুইবার তিনবার অ্যাপ্লাই করার পরেও রিফিউজ হয়ে যায়। তো কিছুদিন আগেও আমার সাথে একজন মেয়ের কথা হয়েছিল যিনি জাপানে অ্যাপ্লাই করছে দুইবার, অলরেডি দুইবার তার সিওই রিজেক্ট হয়েছে এবং এবার তৃতীয় বার এবার আমার সাথে কথা হয়েছে এবং আমি যেভাবে ওনাকে গাইডলাইন দিচ্ছি উনি সেভাবেই ফলো করতেছে। আর দেখা যাক, ইনশাআল্লাহ দোয়া করবেন। তো আপনারা যারা ভাবতেছেন যে আসলে কোন ইমিগ্রেশনে দিলে ভালো হবে আপনার সিওইটা বের হবে, তো আমি যে পাঁচটা সিটির নাম বললাম আবার বলতেছি, ওসাকা, কোবে, নাগোয়া, কিয়োতো, সেন্দাই, এই পাঁচটা সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের সিওই ইস্যু হবে। এবং সেই সাথে যেটা বললাম আরেকটা ডকুমেন্টেশন, আপনার যে ডকুমেন্টসগুলো দিবেন জাপানে আসার ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি এবং অন্যান্য আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো আপনি নিজেই ফিক্স করে নেন কিংবা এজেন্সির মাধ্যমে যদি করাতে চান সেক্ষেত্রে একটা ভালো এজেন্সিতে যাবেন যারা আসলে আপনাকে অরিজিনালটাই তুলে দিবে, যার জন্য কিছু টাকা পয়সা আপনার লাগতে পারে। তবে যেহেতু এটা অনেক বড় আপনার একটা জীবনের লক্ষ্য, এটা আসলে কোনো ম্যাটার করে না, সেজন্য সব থেকে বেস্ট হবে একটা ভালো এজেন্সি খুঁজে বের করুন। জাপানে আসার ক্ষেত্রে বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যেগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু যে এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেই এজেন্সিতে ভালো মতো কথাবার্তা বলবেন। কথা বলার মাধ্যমে যদি আপনার মনে হয় যে আসলে তাদের কমিটমেন্ট ঠিক থাকবে তাহলে আপনি সেটা চুজ করতে পারেন। এবং সেই সাথে সেই এজেন্সিগুলো থেকে বাংলাদেশ থেকে জাপানে যারা যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলেন, বলার পরে দেখেন কী রকম মনে হয়। অনেকে আছে যখন আপনার ভিসাটা ইস্যু হয়ে যায় তারপরে কিন্তু সাপোজ ভিসার আগে আপনার এক মতন কথা হয়েছে, ভিসার পরে কিন্তু দুই রকম কথা হয়ে যায়। কী কারণে মূলত এটা হয়ে যায়? কারণ তারা চিন্তা করে তার ভিসাটা হয়ে গেছে, এখন আমরা যাই দাবি করবো তাই মূলত দিয়ে দিবে। এজন্য মূলত সব জায়গায় থেকে অ্যাপ্লাই করাও ঠিক না। আর বাংলাদেশে বর্তমানে এজেন্সিগুলো একবারে সাতার মতো হয়ে গেছে, রাস্তাঘাটে দেখা যায় যে অনেকে একবারে হিসাব ছাড়া এজেন্সি, সেজন্য মূলত একটা ভালো এজেন্সি খুঁজে বের করা খুব বেশি জরুরি। তো আমি আপনাদের মূলত তিনটা পয়েন্টে ক্লিয়ার করলাম, প্রথমত হচ্ছে আপনার ডকুমেন্টেশন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ভালো একটা এজেন্সি, তৃতীয়ত হচ্ছে যে সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন।
এখন আমি আরেকটা কথা বলি, অনেকে আছেন যারা টোকিওতে চিন্তা ভাবনা করেন, টোকিওতে অ্যাপ্লাই করবো, তাহলে টোকিওর ইমিগ্রেশনটা আছে খুব বেশি কঠিন, একবারে কড়া, ছোটখাটো ভুলগুলোর জন্য মূলত সিওই রিজেক্ট হয়ে থাকে। সেজন্য মূলত আপনি টোকিও ইমিগ্রেশনে অ্যাপ্লাই না করাটা সব থেকে বেটার হবে, যদি কোনো রিস্ক নিতে না চান। আর আপনার যদি ড্রিম হয়ে থাকে যে না আমি টোকিওতে থাকবো, সেক্ষেত্রে আপনি জাপানের যে কোনো একটা অঞ্চলে এন্ট্রি নেন, তারপরে আপনি এক বছর কিংবা দু বছর যাওয়ার পরে আপনি আপনার পছন্দের যে কোনো সিটিতে মুভ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই। আপনার যেহেতু মেইন লক্ষ্য হচ্ছে আমাকে জাপানে প্রবেশ করতে হবে, তো জাপানে প্রবেশ করার পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি শিফট হতে পারেন। সাপোজ আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসছেন, সেই ল্যাঙ্গুয়েজ স্কুল আপনি শেষ করার পরে, কিংবা অনেক স্কুল আছে আপনাকে এক বছর শেষ হওয়ার পরে সেনমনের জন্য ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি আপনার টোকিওতে চলে যেতে পারেন। আর আমারও আছে ড্রিমস টোকিও যাওয়া, সেজন্য মূলত আমার আর 6 মাস ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, তারপরে আমি টোকিওর দিকে মুভ করব। আসলে জাপানের কোন সিটিতে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমাকে অনেকগুলো কমেন্টস করা হয়েছিল এবং অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানতে চেয়েছিল বিষয়টা, সেজন্য মূলত আজকের ভিডিওটা মেক করলাম। আশা করছি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসলে আপনারা শেয়ার করলেই মূলত আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা জাপানে আসার চেষ্টা করতেছে, এবং সেই সাথে যারা কোভিড সিটিতে আসবে, কোভিড সিটিতে আসার ব্যাপারে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য যা কিছু আছে, আপনার যে কোনো প্রবলেম অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনার আসার পর যা কিছু প্রবলেম আছে সব কিছু সলভ করে দেবো ইনশাআল্লাহ। আর যারা অলরেডি কোভিডে আছেন, বাসা নেওয়ার ক্ষেত্রে বাসা পাচ্ছেন না, ভালো একটা বাসা কিংবা অন্যান্য যে কোনো দরকারে আমাকে নক করতে ভুলবেন না, সেই আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।